আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আবারও সিভিল সার্জনের কার্যালয়ে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে একশো ছাব্বিশটি পদ সংখ্যা রয়েছে বেতন গ্রেড হলো ষোলো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি আবেদন এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কবে থেকে শুরু হবে শিক্ষাগত যোগ্যতা কি কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদন কবে থেকে শুরু হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে এক নম্বরে বলা হয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা আছে পাঁচটি বেতন গ্রেড বেতন স্কেল হলো দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরি পদ সংখ্যা আছে দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা বাংলায় বি শব্দ ইংরেজিতে বি শব্দ গতি থাকতে হবে স্টোর কিপার পদ সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদ্মারীগণকে সহকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বরে বলা হয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা আছে একশো ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর বলা হয়েছে গাড়ি চালক পদ সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ আঁকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিক স্টোর কিপার পদ সংখ্যা আছে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার গর্ভধারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আছে একটি কোন স্বীকৃত হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মান সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতিবেদনটা বাংলায় অনন্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে হেডমাস্টার এখানে পদ সংখ্যা আছে একটি

দের জন্য 32 বছর পর্যন্তeligible তবে এই ভিডিওটি গ্রহণযোগ্য নয় আবেদন কবে থেকে শুরু আবেদন ফি জমাদান তারিখ হলো 23/04/2024 সকাল 10টা থেকে আবেদনের শেষ সময় হলো 13/05/2024 রাত 12টা পর্যন্ত এবং আবেদন করার পর আপনার 72 ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমাদান প্রদান করতে হবে এবং আবেদন করার সময় 300 গুণ 310 পিক্সেলে ছবি এবং স্বাক্ষর 300 গুণ 80 পিক্সেলে আপলোড করতে হবে আবেদন করতে আপনার খরচ পড়বে হলো এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট তেইশ টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্টই করে দিতে হবে তো এই ছিল হলো সিভিল সার্জন কার্যালয়ে বিজ্ঞপ্তি এখানে চলুন দেখে আসি এবার কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মুন্সীগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ড হতে এবং সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে কোনো জি বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ যারা মুন্সিগঞ্জে আছেন এবং শিক্ষাগত যোগ্যতা মিললে তারা অবশ্যই আবেদনটি করবে তো এই জেলা হলো সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি তারপরে না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে বিস্তারিত বলে দেবো তো নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম